লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। রাধা রানীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে। এই পর্বে বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দে রাধাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি। রাধাষ্টমীর দিন রাধা রানীকে খুশি করার জন্য কী কী কাজ করবেন, কী কী কাজ করবেন না, রাধাষ্টমী পূজার শুভ সময়, ব্রত পালনের নিয়ম এবং রাধাষ্টমীর দিন কোন পাঁচটি খাবার ভুলেও খেতে নেই। রাধাষ্টমীর দিন এই পাঁচটি খাবার খেয়ে ফেললে রাধাষ্টমী ব্রত ভঙ্গ হয়ে যায়। আবার এমন একটি খাবার রয়েছে যে খাবারটি যদি ভক্ত রাধাষ্টমীর দিন খেতে পারেন তাহলে সারা বছর সেই ভক্তের উপর রাধারানীর কৃপা থাকবে আর সেই ভক্ত সারা বছর অসুখে ভুগবেন না, সারা বছর সুস্থ থাকবেন। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাব, যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। শ্রীকৃষ্ণের জন্মদিনের ঠিক 15 দিন পর পালিত হয় শ্রী রাধিকার জন্মদিন। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমীর দিন পালিত হয় রাধাষ্টমীর এই পূর্ণ ব্রতটি। উত্তরপ্রদেশের বারসানা গ্রামে এই দিনই শ্রী রাধিকার জন্ম হয়েছিল বলে ভক্তদের বিশ্বাস। শ্রীকৃষ্ণের প্রাণপ্রিয়া রাধা দেবী লক্ষ্মী দেবীর অবতার বলে ধর্মীয় বিশ্বাস। হিন্দু ধর্মে রাধাষ্টমীর এই পূর্ণ দিনটি বিশেষ মাহাত্মপূর্ণ। রাধাষ্টমীতে সারা দিন ধরে উপবাস রেখে রাধারানীর আরাধনা করলে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায়। মা লক্ষ্মীর কৃপায় জীবনে সুখ শান্তি ধন ঐশ্বর্য বৈভব প্রতিপত্তি লাভ করা যায়। রাধাষ্টমীর দিন কি কি কাজ করলে রাধারানী খুশি হবে? রাধার জন্ম মধ্যাহ্নের সময় হয়েছিল বলে তাই উপবাসের সময় দুপুর 12টা পর্যন্ত। রাধাষ্টমীর আগের দিন নিরামিষ খেতে হয়, একে সংযমে থাকা বলা হয়ে থাকে। রাধাষ্টমীর আগের দিন সংযমের দিন সন্ধ্যার সময় রাধাষ্টমী পূজার সংকল্প গ্রহণ করতে হবে। এরপর রাধাষ্টমীর দিন রাধারানীকে পূজা করার জন্য যে জিনিসপত্র লাগবে সেই জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে। রাধাষ্টমীর আগের দিন এবং রাধাষ্টমীর দিন সারাদিন ভজন কীর্তন করতে হবে। রাধারানীর মন্ত্র, শ্রীকৃষ্ণের মন্ত্র, মহামন্ত্র অবশ্যই জপ করতে হবে। রাধাষ্টমীর আগের দিন ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই ব্রাশ করে নিতে হবে যাতে খাবারের কুচি মুখে না লেগে থাকে। এরপর রাধাষ্টমীর দিন সকাল সকাল সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়তে পারলে ভালো, না হলে সূর্যোদয়ের 45 মিনিটের মধ্যে উঠে বাড়িঘর খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এরপর স্নান সেরে যে কোনো পবিত্র নদীতে গিয়েও স্নান করতে পারেন। যদি সম্ভব না হয় বাড়ির জলে গঙ্গা জল মিশিয়ে অবশ্যই স্নান করবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে রাধারানীর পূজার আয়োজন করতে হবে। এদিন বাড়িতে সম্পূর্ণ নিরামিষ ভোজন তৈরি করতে হবে। যিনি ব্রত করছেন তিনি দুপুর 12টা পর্যন্ত কোনো প্রকার অন্ন গ্রহণ করতে পারবেন না যতক্ষণ না পূজা সম্পন্ন হচ্ছে। এরপর বাড়ি সুগন্ধিত ফুল দিয়ে সাজিয়ে তুলতে পারেন। এবার একটি চৌকিতে লাল বা হলুদ কাপড় পেতে তার উপর শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মূর্তি স্থাপন করতে হবে দুপুর 12টার আগে। যুগল বিগ্রহকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করাতে হবে। এই দিন বিভিন্ন মন্ত্রের দ্বারা রাধাকৃষ্ণের পূজা করা হয়। যদি কোনো মন্ত্র জানা না থাকে তাহলে মহামন্ত্র জপ করলেই হবে। রাধাষ্টমীর দিন রাধারানীর পূজায় 8 রকমের ফল অবশ্যই রাখতে হবে। রাধারানীকে সকল প্রকার সুগন্ধিত ফুল অর্পণ করতে হবে। বিশেষ করে পূজার সময় রাধারানীকে একটি পদ্ম ফুল অবশ্যই অর্পণ করবেন। মনে করা হয় রাধারানী মা লক্ষ্মী দেবীর অবতার, মা লক্ষ্মী দেবীর অতি প্রিয় ফুল হলো পদ্ম ফুল, তাই রাধারানীকে পূজা করার সময় পদ্ম ফুল অবশ্যই অর্পণ করবেন। তার ভোগ প্রসাদের মধ্যে অবশ্যই রাখবেন দুধের তৈরি মিষ্টি রাধারানীর অত্যন্ত প্রিয়। এছাড়াও রাখবেন তালের তৈরি জিনিস, মাখন মিচড়ি, নারকেল নাড়ু, মালপোয়া এবং ক্ষীর। রাধাষ্টমীর দিন রাধারানীকে অন্ন ভোগও অর্পণ করতে পারেন। নিজের হাতে রান্না করে সেই ভোগ রাধারানীকে অর্পণ করা যেতে পারে। রাধারানীর সব থেকে প্রিয় ভোগ হলো কচুর সবজি। এই দিন বাড়িতে কচুর সবজি রান্না করে রাধারানীকে ভোগে অবশ্যই এটি অর্পণ করুন। রাধারানীকে ভোগ অর্পণ করে দেওয়ার পর প্রসাদের উপরে তুলসী পাতা অবশ্যই রাখবেন। রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্র 3 বার 3 বার করে জপ করবেন।
পূজা সম্পন্ন হলে রাধা কৃষ্ণের যুগল বিগ্রহকে বিধিবদ্ধ আরতি করবেন। সব শেষে পূজা সমাপ্ত হলে হাত জোড় করে রাধা কৃষ্ণের কাছ থেকে পূজার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় বা ব্রত পালন করার সময় কোনো ভুল হলে সেই সব ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে নেবেন। পূজা সম্পন্ন হলে ব্রাহ্মণদের দান করতে হবে চাল, গম, সবজি, ডাল, অস্ত্র, দক্ষিণা ইত্যাদি জিনিস দান করতে পারে। রাধাষ্টমীর দিন কি কি কাজ করবেন না, রাধাষ্টমীর উৎসবটি আনন্দ সহকারে পালন করবেন। এই দিন বাড়িতে ঝগড়া অশান্তি করবেন না, সেই দিন কাউকে বাজে কথা বলবেন না, অপরের মনে কোনো কষ্ট দেবেন না, কেউ যদি আপনার দরজায় আসে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না, গরু বা পশু পাখিকে কোনোভাবেই ক্ষতি করবেন না। রাধাষ্টমীর দিন গরু সেবা করা, পশু পাখিকে সেবা করা খুবই শুভ বলে মনে করা হয়। রাধাষ্টমী 2024 সালে পালন করা হবে 11 সেপ্টেম্বর 2024, বাংলার 25শে ভাদ্র 1431 বুধবার। রাধাষ্টমীর অষ্টমী তিথি শুরু হবে 10 সেপ্টেম্বর 2024, বাংলার 24শে ভাদ্র 1431 মঙ্গলবার সন্ধ্যা 6:27 পর থেকে। রাধাষ্টমীর অষ্টমী তিথি সমাপ্ত হবে 11 সেপ্টেম্বর 2024, বাংলার 25শে ভাদ্র 1431 বুধবার সন্ধ্যা 6:28। রাধাষ্টমীর দিন রাধারানীকে পূজা করার বিশেষ সময় থাকতে চলেছে, সকাল বেলা থেকে দুপুর 12টার মধ্যে পূজা সম্পন্ন করতে হবে। রাধাষ্টমী ব্রতটি একাদশী ব্রতের মধ্যেই পালন করতে হয়। একাদশী ব্রত পালন করলে যেসব খাবার খাওয়া যায় সেই সকল প্রকার খাবার রাধাষ্টমীর দিন ভক্ত খেতেই পারেন। রাধাষ্টমীর ব্রত পালন করলে কী কী জিনিস খাবেন না, রাধাষ্টমীর ব্রত পালন করলে বিশেষ করে এই 5টি জিনিস খাবেন না। পঞ্চ রবি শস্য খাওয়া উচিত নয় রাধাষ্টমী ব্রত পালন করলে। আর ধান জাতীয় সকল প্রকার খাদ্য, চাল, মুড়ি, চিড়ে, খই ইত্যাদি খাওয়া যায় না। গম জাতীয় সকল প্রকার জিনিস, আটা, ময়দা, সুজি, দালিয়া ইত্যাদিও খাওয়া চলবে না। ডাল জাতীয় সকল প্রকার জিনিস যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অড়হর, মটরশুঁটি, বরবটি ও শিম ইত্যাদিও খাওয়া যায় না রাধাষ্টমী ব্রত পালন করলে। সরিষার তেল, সয়াবিনের তেল বা তিল তেল রাধাষ্টমী ব্রত পালন করলে খাওয়া যাবে না। এই দিন চা, নেশা জাতীয় জিনিস গ্রহণ করা উচিত নয়। রাধাষ্টমী দিন এমন একটি খাবার রয়েছে যে খাবারটি রাধাষ্টমী দিন খেতে পারলে সারা বছর সুস্থ থাকা যায়। রাধাষ্টমী দিন বাড়িতে তৈরি করুন দই দিয়ে কচুর সবজি, যা রাধারানীর অতি প্রিয় ভোগ। এই দই দিয়ে তৈরি কচুর সবজি যদি রাধারানীকে তৈরি করে ভোগে অর্পণ করতে পারেন এবং সেই প্রসাদ যদি গ্রহণ করতে পারেন তাহলে রাধারানীর কৃপায় সারা বছর আপনি সুস্থ থাকবেন। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।